বই মানুষের বন্ধু, আর এই বই নিয়েই বারাসাতে দম্পতি কি বলছে তা নিয়েই দেখে নেবো একটি প্রতিবেদন। ইফ ইউ ডোন্ট লাইক টু রিড, ইউ হ্যাভ নট ফাউন্ড দ্য রাইট বুক। জেকে রাউলিং, বর্তমান সময়ের বিখ্যাত লেখিকা ও হ্যারি পটারের স্রষ্টা জেকে রাউলিং যে পথের কথা বলেছেন, সেই পথের দুই পথিক আশ্চর্য এক মায়াজাল তৈরি করছেন। সাধারণভাবে মানুষ দোকানে বা বাজারে তার পছন্দের জিনিস কিনতে চায়, উল্টেপাল্টে দেখে পছন্দ করে নেয়, কারণ মোটামুটি যে কোনো পণ্য নেড়ে চেড়ে তার গুণগত মান বোঝা যায়। বই সম্পর্কে সে কথা প্রযোজ্য নয়। বইয়ের বিভিন্ন ছত্রে ছত্রে বিভিন্ন অধ্যায়ে নতুন নতুন পথের আলোকিত ইশারা থাকে, যা উপলব্ধি করতে হলে বইটিকে জানতে হয়, তারপরে নিজের সঞ্চয়ে নেওয়ার ভাবনা জন্মায়। বই সম্পর্কে জেনে তারপরে ইচ্ছে হলে বইটিকে কেনার বিষয় দুটির মেলবন্ধন ঘটিয়েছেন বারাসাতের পিয়ালি রাজীব। মানে আমি এটা পড়ার পিছনে একটাই আমার মানে মূল উদ্দেশ্য ছিল যে আমি চাই পড়াতে, সবাই পড়ুক, যদি কিনেও কেউ না পড়তে পারে, আমার কাছে দেখুন কেনারও মানে অপশনস আছে, এখানে বসেও পড়া থাকছে। কেউ যদি মনে করে আমার কালেকশনে কিছু বই সে না কিনে, জাস্ট এখানে বসে একটু পড়তে চায়, তাহলে আমি তাকে সেই সুযোগ সুবিধাটাও করে দিতে চাইছি। মানে একটা নতুনত্ব স্বাদ এনে দিচ্ছে না? হ্যাঁ, কারণ অনেকেই আমি দেখছি, আমি আজকে তিন দিন হলো তো কলেজ স্টুডেন্টরা অনেকেই এসে যাতায়াতের কথা বলছে যে দিদি আমার এই যে ক্লাসের মাঝখানে দু ঘন্টা গ্যাপ আছে, তো আমি তো এখানে বসে বই পড়তেই পারি। আর হ্যাঁ, আমাদের কাছে আবার একজন আজকে আগের দিন উনি একটা বই চাইছিলেন, উনি এসেছেন, যেদিনকে বইটা বলে গেছেন, আমি চেষ্টা করেছি পরের দিন ওনাকে বইটা আনিয়ে দিতে। লক্ষ্যটা অ্যাকচুয়ালি মানুষের কাছে বইকে তুলে দেওয়া, তুলে ধরা, এটাই মেন লক্ষ্য আমাদের, যাতে মানুষ বই পড়ে এবং বই পড়তে ভালোবাসে বা ভালোবাসা তৈরি হয় মানুষের মধ্যে। কেউ একটা বই কিনে পড়ার থেকে তার কাছে খুঁত লাগতে পারে যে আমি বইটা কিনবো, ভালো কি ভালো না, সে এখানে আসলে বইটা পড়ে নিজে দেখতে পারবে। পিয়ালির তৈরি করা মায়াবী জগৎ এক অভিনব জগৎ। এই জগৎকে আলিবাবার গুপ্ত ভাণ্ডার বা খাজানা ঘর ছাড়া কিছুই বলা যায় না। যে ভাবনায় কলকাতা শহরের উপকণ্ঠে বারাসাত শহরের বুকে পিয়ালি তার জীবন সঙ্গীকে নিয়ে আশ্চর্য জগৎ গড়েছেন, সেই ধ্যান ধারণা ভারতে খুব কম। পাশ্চাত্য দেশগুলিতে যেভাবে বই পড়ে পাঠকের মনন ও ভাবনাকে জমাট বাঁধতে দেওয়ার জন্য বইয়ের বিপণী পাঠক ক্রেতাকে সময় দেয়, সেভাবেই একটি বিপণী করেছেন। কথক যেন কথকতার জালে মুগ্ধ করছেন, কথকের মুগ্ধতার আবেশ যত বাড়বে সঠিক বই পৌঁছে যাবে পাঠকের ব্যক্তিগত সংগ্রহের দেরাজে, মুগ্ধতার নতুন যুগের সূচনা। দীপসেন ও পুরন্দর চক্রবর্তীর রিপোর্ট, সময় কলকাতা।